সোনার আজকে 1 মাস থেকে জ্বর, জ্বরটা কিছুতেই ছাড়ছে না। এত ডাক্তার দেখাচ্ছি তো জ্বর ছাড়ছে না, তাই আমি আর কষ্ট নিতে পারছি না, তাই বসে বসে কাঁদছি আমি আমার সোনাকে নিয়ে। আমার চাঁদ পাখি একটা, আমার আমার কলেজে একটা, সব রিপোর্ট করা হলো, রিপোর্টে কোনো কিছু নেই। তো আজকে একটা মোবাইলের সামনে একটা ডক্টরের ভিডি আসলো, যেমন বাচ্চারা লিচু খাচ্ছে, লিচু খেয়ে একটা ভাইরাস হচ্ছে, সেই ভাইরাসে জ্বর হচ্ছে। মোটা রাখার পর আমার মনে মানছে না, প্রচুর লিচু খেয়েছে, বাচ্চা তো কথা শুনছে না, নিয়ে খালি পেটেও খেয়ে নিয়েছে। খালি পেটে আমি কোনো খাবার খেতে দিই না, কিন্তু কোনো সময় খেয়ে নিচ্ছে। আমার সোনার জন্য দোয়া করে যাতে আমার সোনার সব কিছু ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। আমি আর সহ্য করতে পারছি না, আজকে আজকে পুরো 1 মাস হতে চললো, এখন ওষুধ চলছে, কিন্তু জ্বরটা মানে গায়ে আসছে, অটোমেটিক চলে যাচ্ছে। একটু আগে আবার হালকা হালকা গরম হয়েছিল, আবার কিছুক্ষণ আগে জ্বরের ওষুধ দিয়েছে, বারবার তো দেওয়া যাবে না, তো আবার দেখছি গা ঠান্ডা হয়ে গেল, মানে একটু জ্বরটা ছাড়লো। কেন এমনি হচ্ছে বারবার আমি জানি না, ও সব রিপোর্ট করা হয়েছে, দেখবে তোমরা রিপোর্ট। এ দেখো রিপোর্ট, এখানে রিপোর্টটা আছে। জানি না ফোনটা মাঝে মধ্যে কেন ডিস্টার্ব করে, দেখো এই সাইডটা ঝাপসা হচ্ছে। এখানে 4টে রিপোর্ট আছে, আর ওকে ছোট থেকে কত ডক্টর দেখিয়েছে দেখবে তোমরা, কত প্রেসক্রিপশন। এই দেখো এতগুলো প্রেসক্রিপশন, শুধুমাত্র ঠান্ডা আর জ্বর, আর কিছু নয়। আর মাঝে মধ্যে বমি টমি হয়েছে, তো জ্বরের মাঝে বমি হচ্ছে, কালকে রাতে একবার বমি হয়েছিল, তো কী কারণে হয়েছে বুঝতে পারছি না, মানে ওষুধগুলো খেয়ে অলজি অলজি করছে সেই কারণে, না গ্যাস হচ্ছে না জ্বরের কারণে, কিচ্ছু বুঝতে পারছি না আমি, জ্ঞানে এমনি হচ্ছে, আমি আর কষ্ট নিতে পারছি না। তোমরা সবাই দোয়া করো যাতে আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। এখন আমি বুঝতে পারছি যে নিজের ছেলে কাকে বলে, নিজের বাচ্চার জন্য যে এত কষ্ট হয়। আগে বুঝতাম না, আমার মারা আগে বলতো যে ছোটবেলায় তোকে নিয়ে কত কষ্ট করেছি, রান্না করা ভাত খাইনি, শুধু ডাক্তার দেখাতে। আমি বুঝতে পারছি মা কাকে বলে, মায়ের মতো কিছুতে কেউ হয় না, অটোমেটিক আমার ভেতর থেকে কষ্ট হচ্ছে। আমি কাঁদতে চাইছি না, কিন্তু ভেতর থেকে আমার কষ্টতে আমার কান্না আসছে। আমি মানতে পারছি না, আবার সকালে ছোট বউকে নিয়ে ডক্টর দেখাতে, কতদিন থেকে ছুটছি ডক্টর দেখাতে, আর ছোট থেকে যাকে দেখাই না ওই ডাক্তারের ওষুধ ছাড়া কোনো ডাক্তারের ওষুধ কাজ করে না, অন্য ডাক্তারকে দেখে শান্তিও পাই না, তো ওকেই দেখায়। জয়ন্ত বিশ্বাস, কালকে সকালে আবার ছুটবো, জানি যে কেন জ্বর থেকে গা থেকে জ্বরটা যাচ্ছে না, চলে যাচ্ছে না, আবার হালকা হালকা গরম কেন হচ্ছে। আমি মোবাইলে ওই ভিডিওটা দেখার পর আমার আরও মাথা খারাপ হয়ে গেছে, আমার জানের কলেজে এটা, আমার সোনা